জার্মান স্টার বয় জামাল মুসিয়ালা কি আসলে ইংল্যান্ডের খেলোয়াড়? কেন খেলেন জার্মানির হয়ে? এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে দেব আমরা। 2024 ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের রক্ষণ ভাগকে ধ্বংস করে 5-1 গোলে জিতেছে আয়োজক দেশ জার্মানি। ফ্লোরিয়ান উইটস, কাই হ্যাভার্টস, জামাল মুসিয়ালা, তরুণ ত্রয়ীর অসাধারণ ফুটবল মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। মাত্র 21 বছর বয়সে ম্যান অব দি ম্যাচ জিতে নিয়েছেন জার্মানির স্টার বয় জামাল মুসিয়ালা। কিন্তু আপনি কি জানেন, মুসিয়ালা একসময় খেলেছেন ইংল্যান্ডের হয়ে? হ্যাভার্টস উইটস নয়, বরং জুড বেলিংহ্যাম, হ্যারি কেনদের সঙ্গে খেলার কথা ছিল মুসিয়ালার। আসলে মুসিয়ালার জন্ম জার্মানের স্টুটগার্টে। তার মা একজন জার্মান বাসিন্দা এবং বাবা নাইজেরীয় ব্রিটিশ। ফলে মুসিয়ালা একই সঙ্গে জার্মান ও ইংল্যান্ড দুই দেশেরই নাগরিকত্বের অধিকারী। জার্মানে পড়াশোনা শুরু করলেও মুসিয়ালা 7 বছর বয়সে ইংল্যান্ডে চলে যান। 8 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত জামাল খেলেন ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসিতে। এরপর 16 বছর বয়সে তিনি যোগ দেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। ইংল্যান্ডের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক স্তরে মোট 16টি ম্যাচ খেলেছেন মুসিয়ালা। জুড বেলিংহ্যামের প্রিয় বন্ধু মুসিয়ালাকে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন ধরে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয়। 2021 সালে জার্মানির জাতীয় দলে যোগ দেন তিনি। মুসিয়ালার ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে ফিরে আসার প্রধান কারণ ছিল তিনি তার জন্মভূমির হয়েই খেলতে চেয়েছিলেন। এছাড়াও শোনা যায় যে তৎকালীন জার্মান কোচ জোয়াকিম লো বড় ভূমিকা পালন করেছিলেন মুসিয়ালাকে ফিরিয়ে আনার জন্য। ফলস্বরূপ প্রিয় বন্ধু বেলিংহ্যামের সঙ্গে জুটি বেঁধে ইউরোপ রাজত্বের বদলে প্রিয় বন্ধুর বিরুদ্ধে খেলেই ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে জামাল মুসিয়ালা। এক্সট্রা টাইম